মুখ দিয়ে খাও, মুখ দিয়ে। ঠান্ডা দুধ টাটা কথা শুনবে, প্লাস্টিক আছে ব্যাগে, হ্যাঁ জলও আছে, হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পেলেন, সকাল সকাল উঠে মেয়েকে রেডি করে দিলাম আজকে, করেও আমার মামার বাড়ি গেল ঘুরতে মা বাবার সাথে, এই 9টার দিকে বেরালো। আজকে হলো একাদশী, মানে বিজয়ার পরের দিন, শুভ দশমীর পরের দিন। আজ থেকে পুরো সব শুরু, হাজবেন্ডের কাজকর্ম, পুজো পুজো, পুজো শেষ, আজ থেকে আবার সেই ডেইলি লাইফস্টাইল। আজকে হলো বুধবার, তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। হাজবেন্ডও কাজে যাবে, রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাথরুমে ঢুকেছে, 10:15 বাজে, বাথরুমে ঢুকেছে, চান ফান করছে, করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর সারাদিন তো আমি একা, মেয়ে আজকে হয়তো থাকবে, এই 9টার দিকে বেরালো, যেতে যেতে বেলা হবে, কেন বসিরহাট এখান থেকে অনেকটাই দূরে, বাবা স্কুটি নিয়ে নিয়ে গেল, মা বাবা আর মেয়ে তিনজনে স্কুটি করে যাবে, তো আজকে ওখানেই থাকবে, যেতেই 12টা এরম বেজে যাবে, এতটা রাস্তা, আবার রিটার্ন করা আজকে সম্ভব না, আজকের দিনটা থাকবে, কালকে হয়তো বাড়ি আসবে, জানি না এখন কী করে, মেয়ে তো স্কুল এখনও ছুটি আছে, লক্ষ্মী পুজোর পর থেকে স্কুল খুলবে, মানে নেক্সট উইক থেকে খুলবে, মঙ্গলবার দিয়ে স্কুল খুলে যাবে, তো বলছে আমি এখন না গেলে আবার যেতে পারবো না, অনেকদিন বম্মার বাড়ি আমি যাই না, মানে আমার দিদার বাড়ি, তো বম্মা বলে বম্মার বাড়ি যাই না, যাব, এখন আমার ছুটি আছে, তো গেল ওই জন্য। আমাদের আর হলো না যাওয়া, কারণ হাজবেন্ডের তো কাজ আছে আজ থেকে শুরু, ওই জন্য তো আর সারাদিন একা একা, আর তেমন ওই টুকটুক করে একা একা কাজকর্ম করব, আর বাড়ি বস থাকবো, এই আর তো কিছু নেই, তেমন রান্নাবান্না তো সবই হয়ে গেছে, আমার এই বিছনা ফিছনা এখন তুলবো, তারপরে হাজবেন্ড বেরিয়ে যাক, তারপরে ঘর ফর মুছে জান টান করে সারাদিন একাই, আবার সেই সন্ধ্যেবেলার অপেক্ষা হাজবেন্ড কখন ফিরবে। এই কটা দিন এই জন্য ভীষণ ভালো কাটলো তোমাদের সাথে, সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তোমাদের সামনে এসে কথাও বলতে পারিনি, এত সময়টা পরিবারের সাথে পুরো কাটালাম মজা করে, আর আজ থেকে আবার একা একা তোমাদের সাথেই থাকবো, তো দেখতে থাকো কী করি, কিছুই করার নেই, তেমন সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভাল লাগবে। তো বন্ধুরা, সকালের পর আর কোনো ভিডিও করিনি, এখন দুপুরবেলা, চান ফান হয়ে গেছে, আজকে কোনো কাজও ছিল না, বললামই মেয়ে চলে গেছে, তারপরে হাজবেন্ডও বেরিয়ে গেল, আর রান্নাবান্না তো হয়ে গেছিলো, শুধু ঘর মোছা, বিছনা ফিছনা তোলা, এই অনেক কাজই ছিল আমার কাছে, ওই কাজটুকুই অনেক, আস্তে আস্তে করতে হয় তোমরা জানোই, আর মেন কাজ হলো এতদিন কোনো ভিডিও দিইনি, প্রথম পুজো তোমাদের সাথে, সেই পুজোর ব্লগই কোনো এতদিন শেয়ার করিনি, সেটাই এডিট করছিলাম, সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে, মানে এই ভিডিওটা পাওয়ার আগেই, অনেক আগেই তোমরা পেয়ে যাবে পুজোর ব্লগ কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন চান টান এডিট করলাম, করে আপলোড করে, এখনও ফ্যামিলেন কিছু বানাইনি, এটা এখন খেয়ে চান টান করে খেয়ে দিয়ে নেবো, নিয়ে আবার কাজ করবো, তো এই কদিন তো মানে আমার যে কাজ, যেটা প্রফেশনাল কাজ, সেটা করা হয়নি, এমনি খাওয়া দাওয়া ঘুম এগুলো কাজ তো আছেই, সংসারের কাজ, কিন্তু প্রফেশনাল যে ওয়ার্ক সেটা করা হয়নি, আজ থেকে শুরু করলাম, সবারই ছুটি ছিল, প্রফেশনাল অফিস যে যে কাজটা করে, তো আমারও কদিন পুজোর ছুটি নিয়েছিলাম, আজ থেকে আবার ভিডিও দেবো, অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে। চান টান করে এখন খেতে চলে এসেছি, ভীষণ জোরে খিদে পেয়েছে, 3টে বাজতে যায় এডিট করতে, না তো আমি পারি না, মানে আমার কোনো আইডিয়া নেই এডিটের সম্বন্ধে,
জাস্ট ফোন দেখে সব কিছু শেখা, সেটাই এডিট করতে আমার প্রচুর টাইম লাগে। ওই জন্য তো খেয়ে নিই প্রচুর জোরে খিদে পেয়েছে। তারাও তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। এই যে কিচ্ছু না, একদম সিম্পল। এই যে লাউ দিয়ে মাছের ঝোল, লাউ আলু দিয়ে এই যে পোনা মাছের ঝোল করেছি। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস, আর কিচ্ছু না, নুন হলুদ আর ভাত, আর কিচ্ছু হয়নি আজকে একদম। এই কদিন যা রিচ খাওয়া হয়েছে। এই যে ভাত খেয়ে নিই, ভাতটা এই যে থালাও নিয়ে নিয়েছি, এখন ভাত পারবো বেড়ে খেয়ে নেবো। খেয়ে দে আবার দেখি কখন আসি, এখন তো একা একা থাকবো, একটু রেস্ট নেবো, ঘুমাবো, মানে রেস্ট মানে কি ঘুমাবো একটু, দুপুরে ভিডিওটা ছেড়ে দিয়েবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। সন্ধ্যের মধ্যে ভিডিওটা ছেড়ে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো, মানে বিকেলেই মধ্যে ঘুমিয়ে পড়বো চারটের মধ্যে, তার আগে ভিডিওটা ছেড়ে দেবো, ঘুমাবো, ঘুম থেকে উঠবো, তারপরে দেখি হাজবেন্ড কখন আসে। এই আর কোন মতো কাজ নেই এখন, খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। পিছনে চারখানা পাখা চলছে নাকি, কই দেখা, জেনাটা চালিয়ে দেন দেখা দেখি, ওইটা একটা, চারটে কোথায়, ফোর কই, আচ্ছা এটা বদমাইশি করছিস তো বিশ অনেক, ওই কি থ্যাবড়া এঁকেছে দেখো, কি থ্যাবড়া এঁকেছে ওটা কি, হ্যাঁ তো এখন সন্ধ্যেবেলা চুল বাঁধতে চলে এসেছি, কিন্তু কথা বলতে পারছি না কারণ প্রচণ্ড জোরে গান বাজছে এখানে, যেহেতু এখনো আমাদের পাড়ায় ঠাকুর বিসর্জন হয়নি, ঠাকুর রয়েছে ওই জন্য গান বাজছে। তো এখন চুলটা বেঁধে তারপরে ভাত খেয়ে নেবো, বেশি রাত হয়নি, এই 10টা মতন বাজে, কিন্তু কিছু কাজকর্ম নেই, মেয়ে যেহেতু নেই, আর সন্ধ্যেবেলা তো তেমন কোনো কাজ থাকে না, মেয়ে থাকলে মেয়েকে পড়ানো এইসব কাজই থাকে। তো ওদিকে হাজবেন্ড ভাত করছে, গরম গরম ভাতও হয়ে যাবে, চুল টুল মেঁধে খেয়ে দে শুয়ে পড়বো, আর দুজন মিলে কত সময় কাটাবো, গল্পই বা কত করব। ওই জন্য ভালোও লাগছিল না, একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। বন্ধুরা দেখুন মিষ্টি সাজানো চলছে ঘরের মধ্যে, এই যে এখন মিষ্টি খাওয়া হবে, নিকুতি সন্দেশ আর এর মধ্যে তো অনেক রকমের মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এখন ঘরে এসে মিষ্টি খাওয়া হবে। আর আজকে তো মেয়ে নেই, এই যে বিছনা খালি, আমি এই যে বালিশ নিয়ে নিয়েছি শুয়ে পড়বো, আর এদিকে একজন শুয়ে পড়বে ব্যাস, আর ওদিকে ফাঁকা থাকবে। তো সন্ধ্যের থেকে তো গান বাজছিল, এখন 12টা বেজে গেছে, গান বন্ধ হয়েছে, আর আমিও ভিডিও করতে তারপরে ভুলে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। মেয়ে নেই আজকে, তো কাজ বাজ নেই, বাড়ি ফাঁকা, সব থেকে মনে হচ্ছে যেন বাড়িতে কেউ নেই, আওয়াজ নেই, চেল্লামিল্লি নেই, এই এটা করিস না, ওই দেখো ও ওটা করেছে, এই চলে আমাদের, তো সেসব কিছু চলছে না, একদম শান্ত পরিবেশ। মাও চলে গেছে, বাড়িও শান্ত মনে হচ্ছে এখন, আমার মেয়েও ঘুরতে গেছে, তো বাড়ি শান্ত পুরো। তো এখন এবার মিষ্টি দেখলে নি, বিভিন্ন রকমের মিষ্টি, ভাত টাত খেয়ে শুভ বিজয়ার মিষ্টি মুখ, এখন প্রত্যেক দিনই আমাদের শুভ বিজয়া, প্রত্যেক দিন রাত্রিরেই মিষ্টি মুখ চলে, তো এখন সেই মিষ্টি মুখ করবো, মিষ্টি মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়বো, তাহলে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবো, ভালো স্বপ্ন, তাই তো, মিষ্টি খেয়ে শুলে ভালো স্বপ্ন দেখবেন, আপনারাও করবেন কিন্তু, তাহলে দেখবেন ভালো ভালো মিষ্টি মিষ্টি রাত্রিরে ঘুম হবে, মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবেন। তাও জানি না আজকে কি ভিডিও করেছি, মিষ্টি খেলে ঘুম ভালো আছে, সবাই পেটাবে আমাদের এইসব কথা শুনে। তো জানি না কি ভিডিও করেছি, এটা তো আমি বলবোই, কারণ সকাল থেকে করছি, মেয়ে যাওয়ার থেকে মনে নেই কি কি করেছি, কিছুই তো কাজ করিনি আজকে সারাদিন, তো ভিডিও আর কি শেয়ার করবো, ওই যে
মানে মেয়ে থাকলে যে একটা এক্সট্রা কাজ থাকে, মেয়েকে খাওয়ানো, চান করানো, জামা কাপড় পরানো, অনেক রকম বদমাইশি সেগুলো সামলানো, সেসব তো নেই, শুধু ঘর মোছা, খাওয়া, ঘুম, এই ছিল বাসন মাজা। তো যা পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে আমার ভিডিও আসলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। লাইক করো, শেয়ার করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আমার সঙ্গী নেই টাটা করার।